আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক প্রোগ্রাম টেক। প্রোগ্রাম টেকে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি কথা বলবো রিং আইডিতে যে আমরা 1000 টাকা জামানত দিয়েছিলাম সেই জামানত সম্পর্কে। 1000 টাকা জামানত কোথায় গেল এটা আমরা ব্যাক করি 2019 সালে। তখন রিং আইডিতে এমন একটা অফার চলছিল, বলা বাহুল্য, যে আমরা সবাই 20 টাকা করে রেফার ফি, অর্থাৎ এরকম করে অনেকেই পাচ্ছিলাম, এক কথায় গেলে অনেকে টাকাও তুলেছি আমরা রিং আইডিতে। তখন বলা গেলে যে একটা সনযুগ চলছে এরকম অবস্থা ছিল রিং আইডিতে, যে সবাই রিং আইডি। আমি নিজেও করেছিলাম, আমার চ্যানেলে যে ফার্স্ট ভিডিও ভাইরাল হয় সেটা কিন্তু রিং আইডি নিয়ে। এখন কথা হচ্ছে রিং আইডি এখনের এই অবস্থায় কেন। রিং আইডিতে জামানতের 1000 টাকা অনেক ভাই দিয়েছে, এমনকি দেখা গেছে যে আমি নিজে পর্যন্ত 1000 টাকা জামানত দিয়েছি, সেই জামানতের টাকা কোথায় গেল। এখন তো সবাই হতাশ হয়েছে, এমনকি মাঝে মাঝে আমার ভিডিওতে কমেন্টও আসে যে ভাই রিং আইডিতে যে 1000 টাকা জামানত দিয়েছি সেই জামানতের টাকা কোথায় গেল। এবার একটু খেয়াল করুন, জামানতের 1000 টাকা কিসের জন্য দিয়েছিলেন আপনি? আপনি জামানতে 1000 টাকা দিয়েছিলেন রিং আইডি এজেন্ট হওয়ার জন্য, কিন্তু রিং আইডি এজেন্টে বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, দেখা গেছে যে রিং আইডি যে কমিউনিটি জব রয়েছে সেখানে এজেন্ট হয়ে যাচ্ছে, বুড়ি এজেন্ট হয়ে যাচ্ছে, সেখান থেকে ক্যাশ আউট হচ্ছে, টোটাল অনেক কিছু হয়ে যাচ্ছে। আচ্ছা ভাই, আমি একটা প্রশ্ন করতে চাই, যদি আনসার দিতে পারেন তাহলে অবশ্যই বলবেন। রিং আইডিতে যারা এজেন্ট হচ্ছে তারা 5 থেকে 10 লাখ টাকা ইনভেস্ট করছে, আপনি কি করতে পারবেন? যদি পারেন তাহলে অবশ্যই এজেন্ট হয়ে যান এবং কি কাজ করা শুরু করে দেন। এবার পরের প্রশ্ন, আমরা 1000 টাকা দিয়েছি, এবার আমাদের কী রকম এজেন্ট তৈরি করবে বা কীরকম এজেন্ট বানাবে সে সম্পর্কে হয়তো একটু হলেও আইডিয়া হয়ে যাচ্ছে। এখন আমার মতে আমাদের তখন রিং স্টোর থাকতো, রিং স্টোর থেকে পণ্য বিক্রি হতো, সেই জন্য এজেন্ট বানাতো আমাদের। অর্থাৎ আমরা যে 64 জেলায় 64 এজেন্ট বা আরও উপজেলায় যতগুলো এজেন্ট ছিল সেই সম্পর্কে কিন্তু আমরা জানতাম। কিন্তু এখন এমন পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে যে এজেন্টগুলো রয়েছে সম্পূর্ণ 5 লাখ 10 লাখ এত টাকা লাগছে যে তারা এজেন্ট থেকে কীভাবে বলবো আপনাদের, এক কথায় বোঝাতে পারছি যে শুধুমাত্র আমরা যেটা চাচ্ছিলাম সেই এজেন্ট, বর্তমানে যে কমিউনিটি জবে এজেন্ট রয়েছে ক্যাশ আউট দিচ্ছে সেই এজেন্ট এক নয়। আর আমাদের 1000 টাকা জামানতে কোথায় গেল, এবার সেই প্রশ্নের আসনে দিচ্ছি। রিং আইডি যে স্টেপটা নিয়েছিল, অর্থাৎ পুরো বাংলাদেশকে ঘিরে যে স্টেপটা নিয়েছিল, যেরকম দারাজের মতন করে পুরো বাংলাদেশে সাপ্লাই করবে, পণ্য সাপ্লাই করবে, পণ্য বিক্রি করবে, সেভাবে কিন্তু তারা এগোতে পারেনি, এখন থেমে রয়েছে। এখন আমাদের 1000 টাকা জামানত যেটা রয়েছে সেটা আমরা ক্যাশ আউট করতে পারছি না, কি একটা ঝামেলার ভিতরে পড়ে গেছি। এখন সেই 1000 টাকা কি মার যাবে? এখন অনেকে আশা করতে পারেন যে সেই টাকাটা আবার ফিরে আসবে। কিভাবে ফিরে আসবে একটু বলে দিচ্ছি। যদি আবার কখনো রিং আইডি একটা স্টেপ নেয়, যদি কখনো রিং আইডি একটা স্টেপ নেয় যে আমি পুনরায় আবার নতুন এজেন্ট, পণ্য বিক্রি, টোটাল করোনা পরবর্তীকালে, এটা করোনাকালীন সময়ে কখনোই হবে না, বর্তমান যেহেতু করোনাকালীন সময় এই সময় কিচ্ছু হবে না, এক কথায় আশা ছেড়ে দেন। এবার রিং আইডিতে যে কাজগুলো চলছে সেই কাজগুলোর উপর ফোকাস দিতে পারেন, সেইগুলো যেহেতু ইনকাম হচ্ছে সেগুলো আপনারা আর্ন করতে পারেন। তবে অনেকেই ভরসা পাচ্ছেন না আর্ন হবে কি না। আমার মনে হয় যারা ভরসা পাচ্ছেন না তারা দেখতে দেখতে দেখবেন যে আপনার পার্শ্ববর্তী কোনো ফ্রেন্ড হয়তো ইনকাম করে ফেলেছে, আপনি শুধু দেখেই যাচ্ছেন, এরকমই হবে, আর কিছু হবে না। আর 1000 টাকা জামানতের কথা যদি আমি বলে দিই তাহলে এটুকু বলি যে আপনারা যারা বিশ্বাস করছেন রিং আইডি আপনার 1000 টাকা জামানতের টাকাটা ফেরত দিবে, সেই আশাটা না করাই ভালো, এক কথায়। এখন আপাতত ছেড়ে দেন যে 1000 টাকার জামানত আমি দিয়েছিলাম সেটা হয়তো হারিয়ে গেছে, এরকম ভাবতে হবে, এছাড়া আর কোনো উপায় দেখছি না। কারণ করো না পরবর্তীকালীন সময়ে রিং আইডি কী স্টেপ নেয় এ সম্পর্কে, সেটার উপর যদি কখনো সময় আসে তাহলে হয়তোবা আমরা আমাদের 1000 টাকা ফেরত পেতে পারি। এছাড়া আমি আর কোনো ক্ষীণ আশাই দেখছি না, কারণ রিং আইডিতে যত সকল আপডেট আসছে অনেক কিছু আপডেট হচ্ছে, কিন্তু শুধুমাত্র এই বিষয়টা ছাড়া। তো ফ্রেন্ডস, আশা করি আজকে ভিডিও থেকে কিছুটা হলেও ধারণা হয়েছে যে আমাদের 1000 টাকা জামানতের কী হবে বা কী হচ্ছে বা কেনই বা আমরা 1000 টাকা জামানত পাচ্ছি না। তো ফ্রেন্ডস, আশা করি নতুন আপডেট আসলে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো, আমার চ্যানেলের সাথে থাকুন এবং কি রিং এর নতুন নতুন আপডেট অবশ্যই পাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।